আজকের ভিডিওতে ক্লাস নাইন নবম শ্রেণীর দ্বিতীয় বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় ভূগোলের বড় প্রশ্নের সাজেশন দেবো প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে কোন প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে কোনগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই কমন পাবে সেগুলো আমি বলে দেব ভালো করে দেখে নাও প্রথমে আলোচনা করব। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় থেকে কি কি প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়বে এর আগে বলে দিই তোমাদের এই পরীক্ষায় মোট চারটি অধ্যায় রয়েছে তোমাদের ক্লাস নাইনের দ্বিতীয় সামেটি পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজনের ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করেছি তোমরা যদি প্রয়োজন মনে করো কি কোন অধ্যায় থেকে কত নাম্বারে প্রশ্ন আসবে বা কোন কোন অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এখান থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্ন কী কী পড়বে প্রথমে পড়বে দ্রাঘিমা রেখা দুটি বৈশিষ্ট্য লেখ অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখু আমি প্রশ্নগুলো পরপর বলে যাচ্ছি এরপরে পড়বে মহাবৃত্ত কাকে বলে উষ্ণমণ্ডলের দুটি বৈশিষ্ট্য লেখু। আইএসটি ও জি কি প্রতিবাদ স্থান বলতে কি বোঝো। এরপরে তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন ছটা পড়বে কি কি পড়বে অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয় আন্তর্জাতিক তারিখ রেখা কেবলমাত্র সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়েই বিস্তার লাভ করেছে কেন প্রমাণ সময়ে ও স্থানীয় সময়ের পার্থক্য লেখো আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন কোনো দেশে প্রমাণ সময় অপরিহার্য কেন অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো এই অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন মানেই কিন্তু অঙ্ক আসে ভূগোলের সময় এবং দ্রাঘিমা নির্ণয় করার অঙ্ক আসে এখানে তিনটি অঙ্ক দিয়েছি এই অঙ্ক তিনটি তোমরা ভালো করে করলে তোমাদের এই অঙ্ক সম্পর্কে কিন্তু একটা ধারণা হবে এবং পরীক্ষায় এই ধরনের অঙ্কই কিন্তু আসবে প্রথমে রয়েছে সিডনি একশো ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব থেকে দু সালের পয়লা মার্চ শনিবার ভোর চারটে একটি ইমেল এলাহাবাদে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পাঠানো হয়েছিল কখন কোন বার ও তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল দ্বিতীয় অঙ্ক রয়েছে সকাল নটায় গ্রিনিচ থেকে প্রচারিত সংবাদ কোনো একটি স্থানে দুপুর চারটে তিরিশ মিনিটে শোনা গেল তাহলে ওই স্থানটির দ্রাঘিমা কত তিন নম্বর অঙ্ক ভিয়েনার ষোলো ডিগ্রি কুড়ি মিনিট পূর্ব স্থানীয় সময় যখন রাত আটটা তখন কলকাতার অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব স্থানীয় সময় কত এরপরে পরের অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায় থেকে তোমরা সংক্ষিপ্ত উত্তরধরণীর প্রশ্ন অর্থাৎ দু নম্বরে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো গিরিজনী ও মহিভাবক আলোড়ন কি। ক্ষয়জাত ও সঞ্চয়জাত পর্বতের পার্থক্য লেখো জ্বালামুখ কি। এরপরে পড়বে ব্যবচ্ছিন্ন মালভূমি কি উদাহরণ দাও পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলা হয় মালভূমির গুরুত্ব লেখো এই অধ্যায় অর্থাৎ ভূমিরূপের অধ্যায় থেকেই তিন নম্বরের প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন যেগুলো পড়বে সেগুলো হল পর্বত কয় প্রকার ও কি কি উদাহরণ সহ নাম লেখো অর্থাৎ পর্বত চার প্রকার লিখতে হবে নামগুলো লিখতে হবে এবং তাদের উদাহরণ দিতে হবে মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয় কেন পর্বত ও মালভূমির মধ্যে পার্থক্য লেখো স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো এই অধ্যায় থেকে রচনাধর্মী অর্থাৎ পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলি পড়বে পাঁচ নাম্বারে রচনাধর্মী প্রশ্ন সেগুলি হলো, পাত সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো আগ্নেয় পর্বত কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তিনটি সঞ্চয়জাত সমভূমির চিত্রসহ বিবরণ দাও এবার বলব আবহবিকার অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্ন কোনগুলি পড়বে রেগুলিত কাকে বলে আবহবিকার ও ভবনের দুটি পার্থক্য লেখো নালিক হয় কাকে বলে ধাপ চাষ কী ফালি চাষ কী সোলাম কী এরপরে এই অধ্যায় থেকেই তিন নম্বরের যে প্রশ্নগুলি পড়বে তিন নম্বরের প্রশ্ন সেগুলি হল যান্ত্রিক ও রাসায়নিক আবহ বিকারের পার্থক্য লেখো মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন মাটি সৃষ্টিতে আবহ বিকারের প্রভাব লেখো নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহ বিকার বেশি হয় কেন ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়াটি চিত্রসহ লেখ এই অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বারে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হল যান্ত্রিক আবহ পদ্ধতিগুলি চিত্রসহ লেখ রাসায়নিক আবহ বিকারের পদ্ধতিগুলি লেখো মৃত্তিকা সংরক্ষণের পাঁচটি পদ্ধতি লেখ এবার দেখে নাও পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে অবস্থান অর্থাৎ পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ প্রাকৃতিক পরিবেশ এই অংশটুকু অর্থাৎ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলি হলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে অর্থাৎ দু নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের সীমানা লেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির নাম লেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলির নাম লেখো পশ্চিমবঙ্গের মানুষের জীবনে ঋতু পরিবর্তনের দুটি প্রভাব লেখো তাল বলতে কি বোঝো খাদার ও ভাবর কি। এরপরে এই অধ্যায় থেকে তিন নম্বরের যে প্রশ্নগুলি পড়বে তিন নম্বরের সেগুলি হল পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের পরিচয় দাও লু আর কালবৈশাখী কি ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল লেখো পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আদ্র ও শীতকাল শুষ্ক কেন নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহারের সুফল লেখো জলসম্পদ কিভাবে সংরক্ষণ করা যেতে পারে আর এই পশ্চিমবঙ্গের অধ্যায় থেকে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ থেকে পশ্চিমবঙ্গের যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ রচনাধর্মী প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও পশ্চিমবঙ্গের পাঁচ ধরনের মাটির বর্ণনা দাও অর্থাৎ যে কোনো পাঁচ ধরনের পশ্চিমবঙ্গের ঋতুগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো আর পশ্চিমবঙ্গের যে কোনো তিন ধরনের উদ্ভিদ সম্পর্কে লেখো তাহলে এই হলো ক্লাস নাইনের দ্বিতীয় সামিটি পরীক্ষার ভূগোলের সাজেশন এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে পড়ো তাহলেই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন অর্থাৎ দু নম্বরে তিন নম্বরে পাঁচ নম্বরে কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি